গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আজকে অফিস থেকে এসেছি, এসে একটুখানি মুড়ি ঠুড়ি খেয়ে তোমাদের সঙ্গে একটুখানি কিছু জিনিস শেয়ার করতে বসলাম। আসলে অনেক শিক্ষিত, নামে শিক্ষিত, সকল শিক্ষিত মানুষ আছে যারা কোনো কাজকর্ম নেই, মানে কোনো কাজকর্ম পায় না, নিজেদেরকে বলে ইঞ্জিনিয়ার, আদেও কোনো কিছু কাজকর্ম পায় না বলে সবার কমেন্টে কমেন্টে গিয়ে লোকের নামে বদনাম করে বেড়ায়। যে যদিও তা আমি ভিউয়ার্সদের কথা বলছি, কিছু কিছু ভিউয়ার্স তো আজকে তাদেরকে নিয়েই ছোট্ট করে একটু চুলকাবো, বুঝেছো তো? কারণ তারা আমার পেছনে বিনা কারণে চুলকাচ্ছে। তো আমার কথাটা হচ্ছে, বিনা কারণে যদি আমাকে কেউ চুলকাও তাহলে আমিও তো একটু চুলকাবো, তাই না? আমি তো চুপ থাকবো না, আমি তো অত ভদ্র মেয়ে নই, সেটা তো তোমরা জানো। তো আমি যে কতটা ভদ্র কি অভদ্র সেটা এখন অন্যের কমেন্টে গিয়ে এখন চর্চা হচ্ছে। তো ভাবছো কি নিয়ে কথা বলছি? আগে তো আমরা স্ক্রিনশটগুলো দেখে নাও, তারপরে বলছি। তো দেখতে পাচ্ছ এখানে পরপর দুটো স্ক্রিনশট আমি দিচ্ছি। এটা হচ্ছে সুতপাস ওয়ার্ল্ডের সুতপাকে আমি একটা কমেন্ট করেছি যে আমি তোমার সঙ্গে যোগাযোগ করতে চাই, কিভাবে যোগাযোগ করব। কারণ যোগাযোগের কারণটাই হচ্ছে, এটা আমি বলছি ভদ্র, আমার যত সব মানে অরিজিনালি শিক্ষিত ভদ্র ফ্যামিলি থেকে যারা বিলং করে আমার দর্শকরা, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে যেহেতু একটা সময় ওই মেয়েটা মানে সুতপা আমার পাশে এমনভাবে দাঁড়িয়েছিল, মানে এমন একটা ভিডিও করেছিল যে মানে সত্যি সেই সময়টা ওই ভিডিওটা করার জন্য আমার প্রচণ্ড উপকার হয়েছিল। আর সেখান থেকে আমার মনে হয় আজকে মেয়েটার বিনা কারণে ওকে মানে মৌমিতা বসাকের মতো একটা দু টাকার বাজারি মেয়ে এতভাবে হেনাস্তা করছে আর এত নোংরা ভাষায় কথা বলছে, তাই আমার মনে হয়েছে ওর পাশে দাঁড়ানো আমার দরকার, বা ওর সঙ্গে একটু পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাই আমি। কারণ ইউটিউবের বাইরেও তো আমাদের একটা রিলেশনশিপ আছে, ইউটিউবের বাইরেও আমাদের জগৎ আছে, আমরা ইউটিউবের বাইরে যদি ভালো বন্ধু হতে পারি কেন নয়। তো সেই জন্য আমি ওকে বলেছি যে একটু কন্ট্যাক্ট করতে চাই তোমার সাথে। তো কিছু কিছু মানুষের মানে কিছু কিছু মানে সরি বিকেসিডির ভুল করে বলে ফেলছিলাম, তারপরে তো আবার কমিউনিটি গাইডলাইন্সের বাইরে চলে যাবে। তো কিছু কিছু বিকেসিডি কেএম আছে, ওগুলো সবকটাই RANDI, কারণ সেগুলো হচ্ছে মেয়ে ছেলের জাত, কোনো ব্যাটা ছেলেরা কোনো মেয়ে ছেলের পেছনে এইভাবে লাগে না বা এরকম ভাষায় কমেন্ট করে না, সেটা আমিও খুব ভালো করে জানি। তো কিছু কিছু RANDI আছে, কিছু কিছু BKCD আছে, কিছু কিছু KM আছে। তো আশা করি ফুল ফর্মগুলো সবাই জানো, যদি না জানো তাহলে আমাকে আবার পরের ভিডিওতে বলে দিতে হবে ডিটেলসগুলো। কমেন্ট করো, লিখে দিও না সরি লিখে দেবো ফুল ফর্মগুলো যদি কেউ না জেনে থাকো। তো এই যে যাদের স্ক্রিনশটগুলো দেখালাম, এগুলো হচ্ছে একটা মানে এক একটা মুখোশধারী, কারণ এগুলোর এই মুখোশের পেছনে যে অরিজিনাল মুখোশটা কে আছে সেটা আমি আগে থেকেই জানি। তো ঠিক আছে, এবার এইসব BKCD-গুলো KM-গুলো RANDI-গুলো এখানে গিয়ে সুতপাকে গিয়ে কমেন্ট করেছে। আমি সুতপা এখন যেহেতু উঁচুতে উঠে গেছে সেই জন্য আমি ওর সঙ্গে যাই হোক, এইসব কথাগুলো শুনলে আমার একটু হজমের সমস্যা হয়, ওই জন্য আগে থেকে আমলকি খেয়ে নিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যদি আমি পাত্তা না পাই তাহলে আমার এই 5,000 ফ্যামিলি মেম্বারের মধ্যে এক রাতারাতিতে আমাকে আমার লোনের টাকাটা শোধ করার জন্য 10,000 মানে 10,800 টাকা, ধরো 11,000 টাকা রাতারাতি আমাকে দিয়ে দিল, আমাকে তো কেউ পাত্তাই দেয় না, তাহলে কি করে দিল? আসলে ব্যাপারটা হচ্ছে এই KM, BKCD, RANDI গুলো মানে ভেন্ডিগুলো ভয়ের জায়গায় কোথাও গিয়ে পাত্তা পায় না নিজেরা। তো সেই জন্য আজকে মানে অনেকদিন পরে সুতপাকে আমি কমেন্ট করেছি, তো তো এখন আর কি সুতপার কমেন্ট বক্সে আছে, মানে ওদের তো চুলকায়, মানে কখন কার সামনে কার মানে ঠিক ঠিক জায়গায় খোটাখুটিটা লাগাবে সেই জন্য লাত খেয়ে খেয়ে ঘুরে বেড়ায়, কখনো এর কমিউনিটি থেকে সরি মানে এর কমেন্ট বক্স থেকে লাত খেয়ে ওই কমেন্ট বক্সে যায়, আবার কখন ওই কমেন্ট বক্স থেকে লাত খেয়ে ওই কমেন্ট বক্সে যায়। নামেই বলে আমরা বিদেশি, মানে বিদেশে থাকে, তারা নাকি খুব শিক্ষিত, অথচ একটারও পেটে মানে কলমের আঁচড় আছে বলে আমার মনে হয় না, আর একটারও চাকরি বাকরি করার কোনো মানে যোগ্যতা নাই,
সেই জন্য সারাক্ষণ ওই ইউটিউবের পদেই পড়ে থাকে। আর যেহেতু বাড়ি থেকে বহিষ্কৃত, মানে নিজেদের সংসার থেকে বহিষ্কৃত, না কোনো, না তারা ভালো মেয়ে, না তারা কারোর সন্তান হতে পেরেছে, না কোনো সন্তানের মা হতে পেরেছে, তো সুতরাং এরা এইভাবেই সমাজ থেকে বর্জিত হয়ে এখন ইউটিউবে এসে ঢুকেছে, এর পদে কাটি করার জন্য, ওর পদে কাটি করার জন্য। তো এবার কথা হচ্ছে, আমি তো অত ভালো মেয়ে নই যে আমার পদে কাঠি করে চলে যাবে, আমি তোমাদেরকে ছেড়ে দেবো, এমনভাবে পদে কাঠিটা ঢোকাবো, সামনে দিক থেকে বের করবো, বুঝেছো? তো সেই জন্যই বলছি, তোদের এই ফেক অ্যাকাউন্টগুলোর পেছনে যে কারা আছে, মানে তোদেরকে আমি তো মানে ভালো করে চিনি, কারণ তোদেরকে তো আমি ভোলার মতো নই। তো এবার ব্যাপারটা হচ্ছে, তোরা তো এক বাপের সন্তানও নস, এক মায়ের সন্তানও নস। হয় কুত্তা তোর মায়ের কাছে গেছে, না তোর বাবা তোর কোনো কুত্তার মানে কুত্তির কাছে গেছে, এই হচ্ছে তোদের বংশ পরিচয়। তো বলতে গেলে বে, জ, তারপরে যেটা মানে এই এই যে এই কমেন্টগুলো যারা করেছে আমার কমেন্টের তলায়, তাদের কথা বলছি। আর তারা কে খুব ভালো করে আমি জানি, তোমাদের না জানলেও চলবে। তো জাস্ট এই কটা মানে তোমাদের যেটা দেখিয়ে দিয়েছি স্ক্রিনশটগুলো, তাদেরকে বলছি ধরে নাও। তারা অরিজিনালে কে না কে দেখা দরকার নেই, যাদেরকে যাদের স্ক্রিনশট আমি দিয়েছি তাদেরকেই আমি বলছি। এরা হচ্ছে বে, জ, ড্যাশ, বুঝে গেছো? এদের হয় তোদের বাপেরা কুত্তার কাছে কুত্তির কাছে গেছে, আর নাহলে ওর মা কুত্তাদের কাছে গেছে, তো এই জন্যই এরকম এক একটা পিস জন্ম দিয়েছে। তো এই জন্য কোনো ঘাটে পথে কোনো কোথাও জায়গা হয় না, এই জন্য এখন জায়গা পেয়েছে কোথায়, যেই দেখেছে আমি সুতপার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছি, ব্যাস ওইখানে গিয়ে চুলকানি শুরু, সুদুর বুদুর শুরু। তো আমি তো আবার খুব ভালো মেয়ে নই, সে তো ভালো করেই জানে। ও আরেকজন আবার কি লিখেছে দেখে নাও, এই দেখো লিখেছে, কিরে বেশ্যা, হেরে কি করে জানলে তুই আমি যে বিশ্বাগিরি করতাম? ও তুই তো মাসি ছিলিস, তোর আন্ডারেই তো কাজ করতাম, তো তুই আবার চিনবি না? তো বেশ্যাদের লিডার আবার বেশ্যাদেরকে চিনবে না, তাই না? ওখানে দেখেছিস তো, তোকে দেখেছি, বড্ড সস্তায় কাজ করতিস রে তুই, মাত্র 50 টাকা। যাই হোক, তো এই হচ্ছে কথা, যে আমি তো আবার খুব ভালো মেয়ে নই, আমার পদে বিনা কারণে উঙ্গলি করলে সেখানে তো উঙ্গলিটাকে একেবারে মুচড়ে ভেঙে দেব। আর বিনা কারণে বেশি তুরবুদুর করলে না, যেই মায়ের যেখান থেকে বেরিয়েছে সেখানে আবার ঢুকিয়ে দেবো, বুঝেছিস? তোদেরকে বলছি, যারা সুতপাকে গিয়ে এইসব মানে আমার কমেন্টে গিয়ে ভুলভাল কমেন্ট করেছিস, সুতরাং কোথাও গিয়ে আমার, আমি তো এক বাপের মেয়ে, আমি এক মায়ের মেয়ে, বুঝেছিস? আমার মাও একটা, বাপও একটা, ঠিক আছে? তো ওই জন্য আমার প্রোফাইলও একটা, যেটা কাকুলিদি বলে, তাই না? তো আমিও, আমারও একটা প্রোফাইল দিয়েই এতটাই বুকের পাটা আছে, ওই একটা প্রোফাইল দিয়ে, আর অরিজিনাল আমার যে চ্যানেলের আইডি, সেই চ্যানেলের আইডি দিয়ে আমি সবাইকে গিয়ে কমেন্ট করি। তো সুতরাং আমার কোনো লুকাচুপি নেই। আর তোরা এতটাই বেজ মা যে তোদের নিজস্ব তো কোনো বংশ পরিচয় নেই, কুত্তা কেউ কুত্তার পেট দিয়ে জন্মেছিস, কেউ ছাগলের পেট দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার, তোদের তো বংশ পরিচয় নাই, তো সুতরাং তোরা নিজের ডিপি তো দূরের কথা, নিজের একখানা আইডিও ঠিকঠাক চালাইতে পারো না, সব জায়গাতেই গড়বড়ে। আজ দুদিন এই আইডি, তো দুদিন পর আবার ওই আইডি, কিন্তু তোদের ক্ষেত্রেও আমি খুব ভালো করে চিনি না? তো সেই জন্যই বলছি, সব জায়গায় গিয়ে অন্তত আমার কমেন্ট বক্সে গিয়ে, মানে আমি কোথাও কমেন্ট করলে সেখানে গিয়ে যদি চুদুর বুদুর করো, মায়ের যেখান থেকে বেরিয়েছো আবার সে দলা মশলা করে সেইখানেই ঢুকিয়ে দেবো, বুঝছো? যদি ভিডিওটা দেখে থাকিস ভালো কথা, নাহলে আমি ওই সুতপাকে ট্যাগ করে দেবো। কোন তো সুতপার ট্যাগ করে দিলে, সুতপার চ্যানেল তো দেখিস, আশা করি ভিডিওটা চোখে পড়বে, বুঝেছিস? হ্যাঁ, তোদেরকেই বলছি, যারা ফেক আইডির মাধ্যমে আমাকে গালাগাল করতে আসছিস, তোদেরকে কিন্তু আমি এখন কোনো গালাগাল করতে যাচ্ছি না। বা আমি সুতপার সঙ্গে কন্ট্যাক্ট আমি আমার ফায়দার জন্য করি কি আমার মানে লসের জন্য করি, সেটা তোদেরকে দেখার অধিকার তো আমি দিইনি, কারণ তোরা হচ্ছিস বেজমা, তোদের জন্মের ঠিক নাই, তোদের আমি দুই টাকার মানে কেএমদের, 2 টাকার কেএম যারা ঘাটে পথে লাতি খেয়ে বেড়ায়, ফ্যামিলি থেকে লাতি খেয়ে লাস্টে এখন ইউটিউবে এসে ভিড় জমাইছো তোমরা, বুঝছো না? ইউটিউবে এসে এখন ওর পদে কাটি করো, তার পদে কাটি করো, সেয়া করো ঠিক আছে, কিন্তু আমার পদে যদি কাটি করতে আসো, তোমাকে যেই হান দিয়ে কাঠিটা তোমরা ঢুকাইবা না, সেই হান দিয়ে পেছন দিয়ে ঢুকাইয়া সামনে দিয়ে বের করে দেবো, বুঝছো?
তো সুতরাং আমার কমেন্টের তলায় আর একটা বিকিসিডি কে যদি দেখেছি কমেন্ট করতে বা চুদুর বুদুর করতে, ওই যে বললাম মাইট যেখান দিয়ে বাইরে এসো সেখানে ঢুকায় দু, মানে বুঝছো, যদি আমাকে শেগিরির পথে তোরা নামাস তাহলে এমন ভাবে নামবো যে তোরা লজ্জায় আর ইউটিউবে আসবি না, দেখতেও আসবি না, বুঝছো। জয়শ্রী ভালোর ভালো খারাপে খারাপ, বুঝছো। জয়শ্রী কতটা ভালো শিয়া তার যারা তার ভালোবাসে তারা জানে, খুব ভালো কইরা জানে। কিন্তু জয়শ্রী কতটা খারাপ শিয়া তঙ্গু বুঝা মনে, বুঝছো। একদিন দেখছি তোমাকে ইয়া ওয়ার্নিং দিলাম, এরপরে দেখুন আবার প্যাকিং কইরা যেন দিয়ে বাইরে আইসো না ওইখানে ঢুকায় দেব, বুঝছো। কি মাসিরা বুঝছো না, হ্যাঁ বুঝতে গেছো, ভালো মাইয়া। আর এটাও এই জন্যই বলছি মেয়ে, কারণ আমি খুব ভালো করেই জানি যে এই ভাষা বা এই মেন্টালিটি কোনো পুরুষের হয় না। কিছু কিছু আর এগুলো যাদের আইডি না তারা নিজেদেরকে দাবি করে যে তারা বিদেশে থাকে, কিন্তু তাদের থাকার যোগ্যতা নাই। একটা তো এত জম্বের ভিকারি, সে নাকি আমার মতো দশটায় জি পোষে, কিন্তু দেখো গিয়া কাকলি দিয়ে হাতে পায়ে ধইরা নিজের ব্যাংক ডিটেলসটাও দিছিল, কার নাম কইরা, নিজের বোনের ছেলের নাম কইরা। তোমার ধরনের এত পয়সা, আমার মতন দশটা চাকর না পয়সা তোমার বোনের বোলারে সুস্থ করতে পারলাম না, তুমি সে ভিক্ষা চাইতে হইলো, হায় রে কপাল, যামু কই, বুঝছো না। বেশি চুদুর বুদুর সুদাইলে এমন সুতাম সুতাম খুঁজতে পাবা না নিজক, বুঝছো। এই ইউটিউবে আসাই তোমাকে বন্ধ করে দেব। তো সুতরাং আমার কমেন্টে গিয়ে আমি যেখানে ইচ্ছা কমেন্ট করি, আমার অ্যাকাউন্ট একটা, আমার বাপ একটা, আমি একটা অ্যাকাউন্ট থেকে সব জায়গায় গিয়ে কমেন্ট করি। হ্যাঁ এটা আমি কাকুলিদের কথাটাই নকল করলাম, আমি একটা অ্যাকাউন্ট দিয়ে নিজের বুকের পাটা নিয়ে সবাইকে গিয়ে কমেন্ট করি, আমার যেটা মনে হয় আমি সেটাই কমেন্ট করি। তোদের মতন আজ এই অ্যাকাউন্ট কাল ওই অ্যাকাউন্ট, হাজার একটা অ্যাকাউন্ট খুলে গালাগালি করি না, ঠিক আছে। সুতরাং নিজের জন্ম পরিচয়টা মনে রাখবি, তোরা হচ্ছিস বে জ মা কে এম আর ইএন ডি আই বিকেসিডি, আর আমাকে যেটা বলেছিস বেশ্যা, তোরা হলি আসল, মানে আমার থেকে উঁচু লেভেলের, না হলে আমাকে চিনলিটা কী করে, তাই না। নিশ্চয়ই দেখা হয়েছিল ওখানে, না গেলে মাসি আমার দেখছো কি কইরা তোমরা, হ্যাঁ না। তো চলো আজকের মতন, আমি জানি যারা আমার ফ্যামিলি মেম্বার আছো তাদের আমার ভিডিও ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, প্রতিবাদটা বন্ধ করে দিয়েছি বলে যে যা পারবে সে তাই করবে সেটা কিন্তু কখনো সম্ভব না। অবশ্যই তোমাদের মনোরঞ্জনের মধ্যে জন্য খুব তাড়াতাড়ি আসছে একটি নাচের ভিডিও, একটি ড্যান্স ভিডিও খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসছি, কালকে সানডে, কালকে আমার ছুটি, তো কালকে আমি চেষ্টা করবো আমার ডান্স ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তবে আজকে আমি যেটা বললাম, আজকে আমি কিন্তু ওয়ার্নিং দিলাম এইসব ফেক প্রোফাইলগুলোকে, কারণ এদেরকে আমি খুব ভালো করে চিনি, এরা কে সেটাও আমি খুব ভালো করে জানি। তাই এইসব বে জ মাগুলোকে যাদের বাপ মার ঠিক নেই, কেউ এই রাস্তায় কেউ ওই রাস্তায় জন্মে ফেলে দিয়ে চলে গেছে, না জগৎ সংসারে যখন জায়গা হয় নাই তখন আয় ইউটিউবে ভিড় করছে। তো এটাই হলো কথা, যদি আমার পেছনে কোনো কমেন্ট বক্সে আমার কমেন্টের নিচে আর একটারও আমি দেখি, তোর ইয় জন্মের মানে জন্মের তোর পাপ ইয় জন্মে ভুগায় দেবো মানে, বুঝছো, এমন চোদাবো কুত্তা দিয়া। তোর মায়েরা যেমন তোকে রাস্তার মধ্যে জন্ম দিয়া ফেলাই গেছে না, তোকে পেট দিয়া ওরকম কুত্তার বাচ্চা বাইর করে ফেলাই রাখবো মানে, বুঝছিস। ভদ্র আছি, ভদ্র থাকতে দে, তোদের পেছনে লাগিনি, লাগতে আমি যদি মুখের জাঙ্গিয়াটা খুলি, তোরা তো খোলাচ্ছিস আস্তে আস্তে, তো জাঙ্গিয়াটা যদি পুরোটা খুলে ফেলি না, তোরা লজ্জায় আর এখানে থাকবি না ইউটিউবে, যেইখানে গিয়ে নিজেদের পাততে পারবি
পাত পেরে দুটো খাবার পাবি, সেখানে গিয়ে পাত পার। আমার কমেন্টে আমি যেখানে ইচ্ছা আমার অরিজিনাল আইডি দিয়ে কমেন্ট করব, সেখানে গিয়ে যদি চুলকেছো তোমাদের প্যাকিং করে মায়ের, বুঝেছো? তো চলো আজকের মতন ভিডিওটা এখানে, এটা ছিল ওয়ার্নিং ভিডিও কিছু চুক্তি আর বাচ্চার জন্য, কিছু বেজমাদের জন্য। তো তোমরা সবাই যারা আমাকে ভালোবাসো তারা কিন্তু, আমি জানি আমার মুখের ভাষার সঙ্গে তোমরা সহমত হবে না, তোমরা ভাববে যে জয়শ্রী কোন জয়শ্রীকে দেখছি, কিন্তু একটা মেয়ে আমাকে, আমি যখন ইউটিউবে এসেছি তখন যারা বিনা কারণে আমাকে গালিগালাজ করবে, নিশ্চয়ই আমি বলবো না আমাকে একটা গালি দিস কেন, আরো দুইটা গালি দিয়া যাও, আমি কিচ্ছু কমু না, আমি তো ভদ্র লোক, আমার এই একটা গালি দিলে আমি 10টা গালি দিব। এটাই হচ্ছে জয়শ্রীর ট্যাকটিক্স বা পলিটিক্স বা যা ইচ্ছা। আমাকে বিনা কারণে যদি এতটুকু খোঁচানো হয় আমি এমনভাবে খোঁচামু পেছন দিয়ে ডুইকা সামনে দিয়ে বাইরে আইব, বুঝছো? তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, যার যার খারাপ লাগবে তাদের কাছে সরি, তবে যার যার এটা বলবো না, তার কারণ যার যার খারাপ লাগবে তারা তারা স্কিপ করবে, সরি কেন বলবো, আমাকে বিনা কারণে খুঁচিয়েছে আমি বলেছি, তাহলে তো এবার ওই চুতিয়াগুলো ভাববে যে ওদেরকে আমি সরি বলেছি। আমার কথাগুলো যাদের যাদের খারাপ লাগবে তারা ভিডিওটা স্কিপ করে যাও, ভিডিওটা দেখো না, আর যেসব চুতিয়াগুলোর জন্য আমি এই ওয়ার্নিংটা দিলাম তারা তো অবশ্য করেই দেখবি, কান খুলে শুনে রাখবি, না হলে এরপরে কানের সাথে সাথে অনেক কিছু ফেটেই ব্লিডিং বেরোবে, সরি ব্লাড বেরোবে। তো চলো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি, জানি কারোর ভালো লাগবে না, আবার অনেকের ভালো লাগবে, কারণ যারা প্রতিবাদী তাদের ভালো লাগবে, আর কাউকে ধরে উপরে ওঠার আমার কোনো দরকার নেই, আমি অলরেডি উপরে উঠেই রয়েছি, আমার কাছে আমি অলরেডি উপরে উঠেই রয়েছি, আমি দু টাকার যাদের নিজের সমাজে জায়গা নেই সেসব ভিউয়ারদের কথা আমার, কারণ আমাকে যারা ভালোবাসে আমি তাদের কাছে সবসময় ওপরে আর তারা আমার কাছে সবসময় ওপরে। তো ব্যাস চলো এখানে ভিডিওটা শেষ করলাম, তবে খুব 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 ভালো থেকো, একমাত্র এই চুতিয়াগুলো ছাড়া, কারণ তাদের খুব সময় তাড়াতাড়ি সময় ঘনিয়ে আসছে এক এক করে সব পরলোক গমন করলো বলে, আর যদি না করে সেটা আমি এমন এমন ভাষা দেবো যে এমনিতেই শুনে শুনে হরিনাম করতে করতে ফুটে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই সবাই খুব ভালো থেকো, যারা আমার ভিউয়ার্স আছো যারা আমার লাভার্স আছো তাদেরকে বলছি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আর কালকে আসছে ডান্সের ভিডিও, সঙ্গে থেকো।